দিনটা ছিল মহলার যে দিনটা ছিল মাতৃপক্ষে শুরু তো একদম ভোরবেলা উঠতে পারিনি অনেকটা রাত করে শুয়েছিলাম তো একটু বেলা করে একটু বেলা করে বলতে ছটার সময় উঠেছি তো আমার বাবাই বলেছিল যে তো আমাকে ডাক দেবে আমি মহালয়া দেখবো তো বাচ্চাদেরকে কিন্তু আমাদের এখন শেখানো উচিত এখন কিন্তু অনেকেই মহালয়া দেখে না আগে আমরা দল বেঁধে গিয়ে কি সুন্দর লোকে একটা বাড়িতে সবাই মিলে মহালয়া দেখতাম কত সুন্দর লাগতো না এখন কিন্তু না সেরকম মহালয়া হয় না বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা দেখা যায় তো আমরা হচ্ছে কি আমি বাবাইকে বুঝিয়ে বলেছিলাম যে বাবা এই এই জিনিসগুলো আমরা করতাম তো ও তখন বলেছিল তাহলে আমাকেও ডাক দেবে আমি করব আমি দেখবো যাই হোক সে কথা মতোই দেখেছিলাম ডেকেছিলাম ছটার সময় তারপরে উঠে ও দেখেছিলো অনেকটাই মহালয়া তারপরে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে মানে জামাকাপড় ভাজ করে পার্সেলে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে ননদের জন্য চলে যাচ্ছে দিল্লি যেহেতু মহালয়া চলেই আসলো এরপরে আর কবে পাঠানো হবে এইটাই যেতে যেতে চার দিন লেগে যাবে তো তারপরে বিকেলে চলে এসেছি আমার দিদি বাড়ি সোনোর জন্য জামা প্যান্ট কেনা আছে কিন্তু সেটাও দেওয়া হয়নি ওই যাবো যাবো করে বাড়ির পাশে হলে যা হয় কাছাকাছি হলে যাবো যাবো করে আজকে যাবো কালকে যাবো তো এসে আমার দিদি বাড়ি আসলে খাওয়া আর খাওয়া তো এই যে প্রথমে স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম আর আমার সোনু গেছিলো একটু বাজারে তো সেখান থেকে কিছু গরম লেগে গেছে গেঞ্জি খুলে ফেলেছে তারপরে এই যে বাবার জন্য চলে এসেছে ফুচকা মানে সবার জন্যই ফুচকা চলে এসেছিলো ও ফুচকাটা বেশি ভালো খায় তো ওই জন্য বাজার থেকে দিদি ফুচকা আনিয়েছে ও জানতো না যে আমরা আসবো যাই হোক বাড়িতে যাছিল টুকটাক আমি স্যান্ডউইচ নিয়েছিলাম আর এইগুলো দেখো লোকের কাছে ফোন করে করে তাদেরকে দেখো থালা দিয়ে বাজিয়ে গামলা দিয়ে বাজিয়ে শব্দ শোনাচ্ছে সবারকে কি অবস্থা বলো তো পুরো কান মাথা একদম খেয়ে নিচ্ছে ঘরে বসে সবাই মিলে খুব মজা করছে আর তারপরেই দিদি বাড়িতে মানে দিদি বাড়িতেই বানিয়েছিল চাউমিন আর তার মধ্যে কিন্তু আমি আবার আর একটা খাবার খেয়ে নিয়েছিলাম একটুখানি আমাবস্যা ছিল তো তো ওদের বাড়ির পাশে একটা মন্দির আছে খুব জাগ্রত মায়ের মন্দির সেখানে প্রতিদিনই মানে প্রত্যেক আমাবস্যাতেই ভোগের প্রসাদ হয় তো খিচুড়ি প্রসাদ ছিল দিদি আবার বাটিতে করে দিয়েছিল খেতে কি করা যাবে বলো দি প্রসাদ তো না করা যাবে না আর এই যে দিদি এক প্লেট ভরে চাউমিন দিয়েছে আমি বলেছি কম দিতে এই যে দেখি কম এখান থেকে আমি আর অন্ন খাবো তো তবুও অন্য তো বেশি খায় না অল্প অল্প ও ম্যাগি কি যে যতটা খায় না চাউমিনটা ঠিক ততটা ভালো খায় না ওই ফুচকাটা ভালো খায় তবুও ওর একটু গায়ে জ্বর জ্বর হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে চা ফুচকাটাও ভালো খায়নি আবার এইদিকে কত্তা মশাই বাজার থেকে আসার সময় আজকে এক প্লেট ওই চাও চাউমিন নিয়ে এসছে ওই এটা অরেঞ্জ অরেঞ্জ দেখতে পাচ্ছ না ওটা কিন্তু ভেবো না ওটা গাজর ওগুলো কিন্তু চিকেন আমি প্রথমে দেখে বলছি এ বাবা এই এত গাজর কেন এর মধ্যে ভরা বলছি এটা গাজর না এটা চিকেন আর এই যে দেখো এটা হচ্ছে বাবার পাঞ্জাবি যেটা আগের দিন বলেছিলাম যে মামা শ্বশুরের ছেলে পাঠিয়েছে তো পাঠিয়েছিল যেটা সেটা আরও আমার খুব আরও মানে সত্যি কথা পছন্দ হয়েছিল কিন্তু সেটা ছোট হয়ে গেছিলো তো পাল্টে আজকে আবার অপূর্বর কাছে পাঠিয়ে দিয়েছে মানে ও স্টেশন অবধি এসেছিলো মানে মামা শ্বশুরের বৌমা স্টেশন অবধি এসেছিলো আর আমাকে বলেছিল তা আমি আবার হঠাৎ করে স্টেশন অবধি যাবো তার থেকে কত্তা মাসে বললাম তুই বাইক নিয়ে চলে যাও তো দেখতে পাচ্ছ এটা ঠিকঠাকই হয়েছে তো কেমন লাগলো জানিও